আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার রেসিপি তো ফিয়ার্স ইলিশ মাছ আর কচু এই দুটোই কিন্তু একেবারেই মিশে যায় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার পুরো রেসিপি তো ভিউয়ার্স খেতে মজাদার এই রেসিপিটি তৈরি করা যায় খুব সহজে তো চলুন আমরা পুরো রেসিপিটি দেখে আসি আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতে এখানে একাটি পরিমাণ কচু নিয়েছি আর কচুগুলোকে আমি একটু টুকরো টুকরো সাইজ করে কেটে নিয়েছি তো এখানে আমি পাতা আর ডাটা দুটোই ব্যবহার করতে চেষ্টা করেছি এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে তো ভিউয়ার্স কচুগুলোকে আমি প্রায় দশ মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে চোলার মিডিয়াম মাঝে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো ভিউয়ার্স কিছুক্ষণ কচুগুলোকে এভাবে ঢেকে রান্না করে নিলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর আমি কচুগুলোকে আজকে দশ মিনিট চুলার মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এবার এটার পানিটাকে ঝরিয়ে নিতে হবে পানিটাকে ঝরানোর জন্য আমি একটি স্টেনারের উপর রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কচু থেকে সম্পূর্ণ পানিটাই ঝরে গেছে এবার এই কচুটাকে রান্না করে নেওয়া যাবে তো এখানে আমি একটি ইলিশ মাছের মাথা নিয়েছি লেসটা নিয়েছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ইলিশ মাছের মাথা আর লেসটা দিয়ে আজকে রান্নাটা আমি শেষ করব। তো রান্নাটা করার জন্য চোলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে তিন টুকরো তেজপাতা চার টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি চারটি সবুজ এলাচ আর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটি লবঙ্গ আর চার পাঁচটি গোলমরিচ এবার এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে যখন এগুলো থেকে ফ্লেভার বের হবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি তো ভিওস এই রান্নায় মশলার পরিমাণটা তুলনামূলক একটু বেশিই লাগে সেজন্যই মশলার পরিমাণটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা তো ভিউয়ার্স এই কচু শাক রান্নাতে রসুনের পরিমাণটা তুলনামূলক একটু বেশি দিতে হয় তো এবার এখানে নিয়েছি স্বাদ মতন লবণ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো তো এই তো শুকনো মশলাগুলো দিয়েও আমি খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিয়েছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো তো মশলাগুলোকে এবার খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম এবার পানিটা দিয়ে মশলাটাকে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এখানে সেই ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে তো ভিউয়ার্স আমি এখানে ইলিশ মাছের মাথাটা ব্যবহার করেছি আপনারা ইলিশ মাছের যে কোনো অংশ দিয়ে এই রান্নাটি করতে পারে তবে সাধারণত মাথার অংশটা দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে তো এবার মাছটাকে খুব সুন্দরভাবে এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে সেই সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা কচু শাকগুলোকে দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমি এখানে কালো যে কচুটা আছে সেটাই নিয়েছি আপনারা এখানে সবুজ কচু ব্যবহার করতে পারেন হাতের কাছে যে কচুটা থাকবে সেই কচুটা দিয়েই এই রান্নাটা করা যাবে তো ফিওর্স দেখতে পাচ্ছেন কচু শাকটা দিয়ে আমি খুব ভালোভাবে এবার সব কিছুর সঙ্গে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো তোফিওর্স আর মাথা লেসটা যে নিয়েছি সেটাও কিন্তু রান্না করতে করতে এই শাকের সঙ্গে ভেঙে নিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে তো ভিউয়ার্স এবার নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো ভিউয়ার্স এই কচু শাকগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এভাবেই ভেজে রান্না করতে হয় তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই রান্নাটি করতে হবে আর আমি এই পুরো রান্নাটি করেছি চুলার মিডিয়াম আছে তো বেশ কিছুক্ষণ ভাজার পর দেখতে পাচ্ছেন এই শাকগুলোতে কিন্তু এখন আর কোনো প্রকার পানি নেই আর এটা বেশ আঠলাও হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটি লেবুর পাতা ছিঁড়ে আপনাদের যদি কারো মনে হয় যে কচুটা গাল চুলকাতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে লেবুর পাতাটা ব্যবহার করতে পারেন ঠিক এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো তো এবার সব কিছুকে আবারও নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তো ভিউয়ার্স আপনাদের যদি মনে হয় আপনাদের রান্না করা কচুটা বেশ বেশিই কালচুলকাতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে আমার আজকের এই কচু রান্নায় লেবুর রস ব্যবহার করার প্রয়োজন পড়েনি জাস্ট লেবুর পাতাটা দিয়েছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই কচু শাকটা কিন্তু একেবারে রান্নাটা হয়ে গেছে এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এই কচু শাকটা খেতে খুবই ভালো লাগে তো ভিউয়ার্স আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও এই মজাদার কচু শাক রান্না ট্রাই করবেন